মানুষের চোখে আপনি কিভাবে ভালো হবেন। সবাই মানুষ আপনাকে ভীষণ ভালোবাসবে। অনেক মানুষ এমন আছে যারা মানুষের কাছ থেকে শুধু বদনাম পায়। আপনি হয়তো সকলের জন্য করছেন, সেটা বন্ধু বান্ধব হতে পারে, নিজের পরিবারের কেউ হতে পারে, নিজের ভালোবাসার মানুষ হতে পারে, নিজের অত্যন্ত প্রিয় কোনো মানুষ হতে পারে। আপনি তার জন্য প্রতিনিয়ত করে চলেছেন, এমনকি আপনি অর্থ দিয়েও তাকে সাহায্য করেছেন, কিন্তু বিনিময়ে আপনি কোনো সম্মান পাননি। মানে সবসময় আপনি তার কাছে একটা অবহেলার পাত্র। তো আজকে যে টিপস আমি আপনাদেরকে শেয়ার করব বা বলবো, সেটা করলে আপনি সকলের চোখে ভালো হতে পারবেন। যে মানুষটার জন্যে যদি 1% করেন, সে আপনার জন্যে 10% করবে, এটুকু বলতে পারি। মানে আপনি অন্য মানুষের জন্য যতটুকু করবেন তার 10 গুণ বেশি সে করবে। অর্থাৎ প্রতিদান হিসাবে এতদিন যেটা যুক্ত ছলনা, বঞ্চনা বা সমালোচনা, সেই জিনিসটা কিন্তু হবে না। কারণ জানবেন, আমরা প্রত্যেকে আশা করি অন্যের কাছ থেকে একটু ভালো ব্যবহার বা একটু ভালো ভালোবাসা, কিন্তু মানুষের দুঃখ তখন বেড়ে যায় অনেকটা গুণ যখন আপনি কারোর জন্য করবেন, সেই মানুষটা যদি আপনাকে অবহেলা করে, তখন কিন্তু মানুষের দুঃখটা বাড়ে। আপনি যার জন্যে কোনো কিছু করেন না বা চেনেন না, জানেন না, বাসে বা ট্রেনে কারোর সাথে ঝগড়াঝাটি হলো, সে আপনাকে একটা বেশি বেশিক্ষণ কথা বললো, ব্যাস ছেড়ে দিলেন, একটু হয়তো খারাপ লাগলো, কিছুক্ষণ পরে হয়তো আপনি মেবি ভুলেও গেলেন। কিন্তু যাকে আপনি প্রতিনিয়ত সাহায্য করছেন, যাকে আপনি ভালোবাসেন, যাকে আপনি নিঃস্বার্থভাবে ভালোবাসেন, সেই মানুষটা যদি আপনাকে ভুল বোঝে, সেই মানুষটা যদি উল্টোপাল্টা কথা আপনাকে বলে, সেই ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু মানুষ সহজে বলতে পারে না। তো আজকে সেই টিপস আমি বলবো যে আপনি যার জন্য করবেন, সে যে ব্যক্তি হোক, দূরের ব্যক্তি হোক বা কাছের ব্যক্তি হোক, সে কিন্তু আপনাকে মাথায় করে রাখবে। তার চোখে অন্তত আপনি সমালোচনার পাত্র হিসেবে কখনো বিবেচিত হবেন না। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তার জন্যে আমি যা যা বলবো শুধু এটা করলেই হবে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন। দেখুন, আমরা যখন অন্যের কাছে খারাপ হিসেবে বিবেচিত হই বা অন্য মানুষের চোখে আমরা যখন খারাপ হয়ে যায়, তার জন্য অনেক কিছু করার পরেও, এটা বেসিক্যালি কিন্তু আমাদের জীবনে কিন্তু রোগীর খারাপ প্রভাবের জন্য এটা হয়। যদি আমরা গ্রহগত হিসাবে ধরি, তাহলে কিন্তু রোগীর প্রভাবের জন্য এটা হয়। রবি হচ্ছে জ্যোতিষশাস্ত্রে জানবেন আলো প্রদানকারী একটা গ্রহ। আমরা জানি রবি মানে সূর্য। সূর্য যদি না ওঠে আমরা জানি এমনি একটা অন্ধকার মতন ভাব চলে আসে। সূর্য উঠলে অবশ্য চারিদিকে আলো পড়ে, এটা আমরা প্রত্যেকে জানি। কিন্তু জানবেন, যদি দেখা যায় আপনার হরোস্কোপ বা কুষ্টিতে এই রবির পজিশন কোনোভাবে খারাপ অবস্থায় আছে, রবি যদি রাহুর সাথে থাকে, রবি যদি শনির সাথে থাকে, রবি যদি কেতুর সাথে থাকে, তবে কিন্তু রোগী যদি শুক্রের সাথে থাকে, তবে কিন্তু আপনি জীবনে কখনো অন্যের কাছে ভালো হতে পারবেন না। তখন আপনার নিজের কাছে নিজেরই ছোট লাগবে। আপনি অফিসে বিরাট কাজ করেন, তারপরেও আপনাকে খারাপ কথা শুনতে হয় অফিসের কাজের জায়গায়। নিজের পরিবারেও সকলের জন্য করছে নিঃস্বার্থভাবে, তারপরেও কেউ আপনাকে ভালোবাসার চোখে দেখছে না। বা আপনি দেখছেন আপনার যে ভালোবাসেন হয়তো কোনো মানুষকে, সেই মানুষটার জন্য অনেক কিছু করেছেন, কিন্তু মানে দিনের শেষে দেখা গেল সেই মানুষটাও আপনাকে ভুল বুঝল। তো এই যে মানুষ আমাদের ভুল বোঝে বা আমরা মানুষের চোখে খারাপ হয়ে যাই, এর মূল কারণ কিন্তু রবি, মনে রাখবেন। দেখবেন অনেক মানুষ আছে যারা মানুষের সাথে ছলনা করে, যারা মানুষের কাছে তেমন কিছু করে না, কিন্তু তারপরেও দেখবেন তাদেরকে সবাই মাথায় করে রাখে। তাদের সাথে বন্ধুত্ব করার জন্য মানুষ ওত পেতে থাকে, কখন তার সাথে দুদণ্ড কথা বলবো, তার সাথে বন্ধুত্ব করবো, তার সাথে একটু মেলামেশা করবো। অর্থাৎ তাদের জন্য একটা দাপট আছে, সমাজে যেন তাদের একটা দাপট আছে। তো এটা কিন্তু আসে, জানবেন, রবির কাছ থেকে আসে। তো আজকে সেই উপায় আমি আপনাদের বলে দেবো, আপনারা শুধু এই কাজটা করুন, আপনি ম্যাজিকের মতন ফল পাবেন, এইটুকু বলতে পারি। আপনার জীবনে আর কখনো মানে অবহেলার পাত্র হতে হবে না, এইটুকু আমি বলতে পারি। আপনি সকলের কাছে সম্মান পাবেন, সম্মান যতটা পাওয়ার কথা তার থেকে বেশি পাবেন। সকলের কাছ থেকে আপনি আদর ভালোবাসা পাবেন, সকলের কাছ থেকে আপনি আপনার মূল্য পাবেন। অর্থাৎ মানুষের কাছ থেকে আর অনাদর ভাব আপনাকে পেতে হবে না। কারণ যখন আমরা দেখি কাজের জায়গায় আপনি সব থেকে বেশি কাজ করবেন কিন্তু আপনার মূল্য জিরো,
উপরন্তু আপনার বিরুদ্ধে আরো ষড়যন্ত্র হচ্ছে, আপনাকে কাজ থেকে ছাঁটাই করার চেষ্টা করছে অন্য কলিগরা আপনার। বাড়িতেও ঠিক তাই, ভালোবাসার মানুষের কাছেও ঠিক তাই। এর উপায় কি? এর উপায় হচ্ছে আপনাকে যেটা করতে হবে, আপনি এক এক সংখ্যা লিখবেন। কিসের উপরে লিখবেন? একটা কাগজেই লিখবেন, যেটা আমরা সহজলভ্য, ধরুন কাগজটা সহজলভ্য, সবার কাছেই থাকে। তো একটা কাগজে আপনি এক লিখবেন, কবার লিখবেন? 10 বার লিখবেন, লাল কালির কলম দিয়ে লিখবেন। একটা কাগজে এক সংখ্যাটা 10 বার লেখার পরে আপনি যে কোনো একটা কাঁসা পাত্র, কাঁসা বা পিতল, দেখবেন আমাদের প্রত্যেকের বাড়িতেই রয়েছে, কাঁসার থালাও থাকে অনেকের, কাঁসার গ্লাস থাকে বা কাঁসার বাটি থাকে, প্রত্যেকের বাড়িতে মোট কথা কম বেশি কাঁসার পাত্র থাকে। তো আপনি একটা কাঁসার পাত্র নেবেন, একটা কাঁসার পাত্র নেবেন। এই কাঁসার পাত্র নিয়ে আপনি যে একটা কাগজে 10 বার এক লিখেছেন, ওইটাকে আপনি চাপা দিয়ে রেখে দেবেন পূব দিকে। মনে রাখবেন, আপনার বাড়ির পূর্ব দিকে, আপনি যেখানে বসবাস করেন সেটা তো নিশ্চয়ই পূব দিক কোনটা আপনি নিশ্চয়ই ভালো করে জানেন। আপনি যদি ফ্ল্যাটে থাকেন, যে দিক থেকে সূর্য ওঠে সেটাই হচ্ছে পূর্ব দিক। আপনি যদি আপনার যদি নিজের বাড়ি থেকে, সেটাও আপনি বুঝতে পারবেন আশা করি। তো পূর্ব দিকের যে কোনো একটা দিকে, মানে যে কোনো দিক মানে পূর্ব দিক, মনে রাখবেন পূর্ব দিকে আপনি একটা সাইড করে আপনি একটা কাগজে যে 10 বার আপনি এক এক লিখেছেন সেটাকে আপনি চাপা দিয়ে রাখবেন, জাস্ট চাপা দিয়ে রেখে দেবেন। ওই কাঁসার থালা অথবা কাঁসার গ্লাস অথবা কাঁসার বাটি মনে রাখতে হবে, এই যে আপনি চাপা দিয়ে রাখলেন কাগজটা, কিন্তু এক এক 10 বার লিখে তারপরে আপনি ভাঁজ করে নেবেন, ছোট করে নেবেন, ছোট করে জাস্ট তারপর চাপা দিয়ে রাখবেন। কদিন চাপা দেবেন? 3 দিন চাপা দেবেন। 3 দিন চাপা দেওয়ার পরে ওই কাগজটা নিয়ে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার মাথা থেকে পা পর্যন্ত এটা 3 বার গোলাবেন। মনে রাখবেন এরকম মাথা থেকে পা পর্যন্ত ওই যে কাগজটা, যেটা ভাঁজ করা কাগজ, ওখান থেকে বের করে নেবেন। কাঁসার যে থালা গ্লাসের উপরে আপনি যে চাপা দিয়ে রেখেছেন ওটা বের করে নেবেন। তারপর আপনার মাথা থেকে পা পর্যন্ত 3 বার ওটাকে বুলিয়ে নেবেন, জাস্ট 3 বার ওটাকে বুলিয়ে নেবেন, মাথা থেকে পা পর্যন্ত 3 বার বুলিয়ে নিয়ে আপনি ওই কাগজটাকে আপনার মানি ব্যাগ অথবা পার্স বা আপনার মানে যেসব জায়গায় আপনার কোনো ব্যাগ যদি আপনি ব্যবহার করেন বা আপনার কোনো কাছে, ওইটাকে আপনি রেখে দিন। আর কিচ্ছু কাজ আপনার করতে হবে না। আর যেদিন আপনি এই কাজটা করবেন সেই দিনকে মনে রাখবেন মিষ্টি কিনবেন। মিষ্টি কিনে যে কোনো বাচ্চাদেরকে আপনি একটু দিয়ে দেবেন, 3 রকমের মিষ্টি কিনে। আর এবার একটা কথা বলি, বাচ্চা যদি আপনি অন্য জায়গায় নামেন, আপনার বাড়ির বাচ্চা হলেও হবে, ওদেরকে আপনি যেদিন এই কাজটা করবেন সেদিনকে ওদের একটু মিষ্টি আপনি একটু জাস্ট দিয়ে দেবেন। কাজটা অবশ্যই রবিবারের দিনকে করবেন, যে কোনো রবিবারের দিনকে এই কাজটা করতে পারবেন, অন্য কোনো দিন কিন্তু পারবেন না। আর যেদিন কাজটা করবেন একটু মিষ্টি কিনবেন, ওই দিনকে একটু মিষ্টি কিনে 3 রকম মিষ্টি কিনে বাচ্চাদেরকে দিয়ে দেবেন। আর কোনো কাজ আপনার নেই, আপনি 10 দিনের মধ্যে টের পাবেন অন্য মানুষের চোখে আপনার সম্মান কতটা বাড়ে। কোনো মানুষ আপনার দিকে ব্যাকা চোখে তাকাবে না, কোনো মানুষ আপনার দিকে খারাপ নজরে দেখবে না, মানুষের চোখে আপনি সম্মান পাবেন, গুরুত্ব পাবেন, এটুকু বলতে পারি। ধন্যবাদ।